দিনাজপুরে ডাকাতির ঘটনায় ডাকাত দলের 4 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও উদ্ধার করা হয়। বুধবার দুপুরে দিনাজপুরের পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম। জানা গেছে, গত 4 মে দিবাগত রাতে জেলার ফুলবাড়ির লালদিঘি বাজারের সিকিউরিটি গার্ডকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দলের সদস্যরা। পরে অত্যাধুনিক কাটার দিয়ে তালা কেটে একটি মুদিখানা ও বিকাশ নগদের দোকান এবং 2টি কীটনাশকের দোকানে ডাকাতি করে তারা। গ্রেফতারকৃতরা হলেন দিনাজপুরের মোহাম্মদ মোস্তাকিম ইসলাম এবং মোহাম্মদ বেলাল ও বগুড়ার মোহাম্মদ আব্দুর রহমান ও মোহাম্মদ হাসান। 3টে দোকান মিলে মোট 8,80,790 টাকার ডাকাতি সংঘটিত হয়। তো এই ঘটনার পরপরেই আপনারা জানেন আমাদের ফুলবাড়ি থানা পুলিশ খুব তৎপর এবং সম্মানিত এসপি স্যারের পরামর্শক্রমে এখানে টিম করে দেওয়া হয় যে একদম স্বল্প সময়ের মধ্যে যাতে এই সংঘটিত ডাকাতির ঘটনাটাকে উদ্ঘাটন করে আসামিদের গ্রেপ্তার করা হয়। স্যারের গাইডলাইন্সে প্রত্যাশিত দিনাজপুর, বগুড়া এবং বগুড়া নওগাঁ সীমান্ত জায়গা থেকে 4 জনকে গ্রেপ্তার করা হয় এবং ডাকাতির সময় ডাকাতরা যে পিকআপ ভ্যানটি ব্যবহার করেছে সেটা উদ্ধার করা হয়েছে।